শহরে বিত্ত বৈভব আনন্দ আয়োজনের পাশাপাশি হৃদয় মুছলে দেওয়া আচমকা মৃত্যু যেন থাকে ওঁত পেতে। একতলা দোতলা ভেঙে বহুতল ভবন করা আবাসিক এলাকার উঁচু দালানগুলো রাতারাতি বাণিজ্যিক ভবনে রূপ দিয়ে তাদের নিরাপত্তার কোনো বালাই না রেখে আমরা যেন সে মৃত্যুদূতকে নিজেরাই ডেকে আনি, তারই সবশেষ উদাহরণ গত রাতে রাজধানীর অভিজাত এলাকা বেইলি রোডের ট্রাজেডি। দাও দাও আগুনের এই শিখার মতো এখনও অনেক পরিবার অনেক স্বজনের বুকে জ্বলছে প্রিয়জন হারানোর আগুন। এখনও অনেক পরিবার স্বজনের বুকে পুরা গন্ধ। বলছি 2010 সালের জুন মাসে পুরান ঢাকার নবাব কাটরার নিমদলিতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের কথা। সে ঘটনায় আগুনে পুড়ে মারা যান 124 জন। যখন আগুন লাগে তখন নিমতলির 43 নম্বর বাড়িটিতে খেলছিল আনন্দের ঢেউ, কারণ তিনটি মেয়ে স্বপ্ন দেখছিল সুখের সংসারের। ছয়তলা বাড়িটির নিচতলায় দুই বোন রুনা আর রত্না এবং পাশের বাড়ির আসমা নামে এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। কনেরা পার্লারে সাজছিল আর বাড়ির নিচতলায় রান্না চলছিল। তার পাশেই ছিল কেমিক্যালের গুদাম। প্রচণ্ড তাপে গুদামে থাকা কেমিক্যালের প্লাস্টিক ড্রাম গলে যায়, এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দরজা জানালা ভেঙে চুরমার হয়ে যায়। এর 9 বছর পর 2019 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান 70 জন। এক্ষেত্রেও কেমিক্যাল বিস্ফোরণ থেকে লাগা আগুনে একজন দুজন করে বাড়তে থাকে লাশের সংখ্যা, শেষ পর্যন্ত যা গিয়ে দাঁড়ায় 71-এ, সবই ঝলছানো দেহ। আমি আজও বলতে পারি না। এর মাত্র 1 মাসের মাথায় বনানের বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ার ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের আরেকটি ঘটনা। 22-তলা ভবনের 8ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়, ক্রমে সেটি অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে 26 জনের মৃত্যু হয় এবং 70 জন আহত হন। এ ভবনের নির্মাণ এবং অগ্নি নিরাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছিল। গতকালের আগে বড় আগুনের সবশেষ ঘটনা ঘটে গত বছর ঢাকার নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে। এ আগুনে কেউ নিহত না হলেও পুড়ে যায় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মালামাল, আহত হন ফায়ার ফাইটার সহ অনেকে। এ আগুনের জন্য বিদ্যুতের অবৈধ লাইনকে দায়ী করা হয়, ছিল না অগ্নি নিরাপণ ব্যবস্থাও। একই বছর বঙ্গবাজারেও ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সর্বশান্ত হয়ে যান ব্যবসায়ীরা, পথে বসে যান অনেকে, এখানেও ছিল না পর্যাপ্ত অগ্নি নিরাপণ ব্যবস্থা, দায়ী কে? সবশেষ গতকাল বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহত হন শিশুসহ 46 জন। এই আগুনের জন্য দায়ী করা হচ্ছে গ্যাস সিলিন্ডারকে, যথারীতি ছিল না পর্যাপ্ত অগ্নি নিরাপণ ব্যবস্থা। একটার পর একটা দুর্ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, তারা সুপারিশ দেয়, তারপর সব শেষ, আবার আগের নিয়মে সব চলে। আমরা অপেক্ষায় থাকি আবারও বড় কোনো দুর্ঘটনার সংবাদ শোনার জন্য। এসবের জন্য দায়ী কে? মহসিন আশরাফ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।